কন্ট্রোল বাজান রে হ্যাঁ বাজান কোন আজাজিল আলাইহিস সালাম এত ফরিয়াদ করছে আল্লাহ শুনছে এত ইবাদত তার অথচ আল্লাহর একটু দিল গামলো না ডাইরেক্ট কলম মারি দিছি নাউজুবিল্লাহ কোন না তার মানে আপনি বুঝাইতে চাইতেছেন আল্লাহ তাআলা কলম মেরে দিয়ে ঠিক করেন নাই নাকি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ যে মানবে না আল্লাহ তাআলা তাকে তো শয়তান বলবেই আল্লাহ আমাদের হেফাজত করো আমরা মুর্শিদ না মানার কারণে আজকে এই সমাজের মধ্যে এত ফিতনা ফিতনায় ভরে গেছে শুধু আপনাদের ওই যে খাজা বাবাদেরকে আপনাদের বাবাদেরকে না মানার কারণে মুর্শিদ না মানার কারণে এখন মুর্শিদ মানার কথা হইলো আল্লাহর কথা ওলিয়াম মুর্শিদা কোরআনের আয়াত কন্ট্রোল তাই নাকি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে কোথায় বলছে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলতেছে নিয়ামত প্রাপ্ত লোকদেরকে মানো চিনো জানো খেদমত করো গোলামি করো ওদের পাশে থাকো তাদের ফতনায় যারা ফতবষ্ট এটা আমরা সবাই জানি এখানে কি আল্লাহ তাআলা বলছেন আপনার মুর্শিদ বাবারে মানতে নিয়ামত প্রাপ্ত লোকের বাড়ি যাইতেছি না তাই নিয়ামত প্রাপ্ত লোকের বাড়িতে আমরা যাইতেছি না নাকি কে এমন নিয়ামত প্রাপ্ত ব্যক্তিটা নিয়ামত প্রাপ্ত লোক যেখানে রওজা আছে যেখানে ওনার দেহ মঞ্জিল দেহ মোবারক মাটি মঞ্জিল করা হইছে সেখানে গিয়ে ঝাড়ু দি না সেখানে গিয়ে জিয়ারত করি না কন্ট্রোল তাই মানে হচ্ছে আপনি ওই যে মানে যেখানে দেহ মঞ্জিল আছে ওইখানে গিয়ে ঝাড়ু দিবেন তারপর হচ্ছে জিয়ারত করবেন মানে হচ্ছে আপনি বাবার কাছে চাইবেন আমরা মসজিদ থেকে বের হইয়ে নামাজ পড়ে বের হইয়ে ডাইরেক্ট নিষেধ করি ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না শেরে এখানে ফুল দেওয়া যাবে না এখানে ঝাড়ু দেওয়া যাবে না ওদের কাছে কিছু চাওয়া যাবে না হারাম আফসোস আমরা কত ভুল করতেছি মানে হচ্ছে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া কইতেছি এটা জায়েজ নাই এটা কথা এটা কোনো কথা হইলো আবার কই হারাম আর আল্লাহ কয় ওদের কাছে চাইতে কন্না সুবহানাল্লাহ কন্ট্রোল আসলে নাকি কই আমি তো জানতাম না মানে কোথায় বলছে হুজুর সূরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় যদি আমি আল্লাহর রহমত পেতে চাও হুজুর বিসমিল্লাহটা কই এলন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমার মুহসিনিনের কাছে চলে যাও জোরে কোন সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা এই আয়াতের অর্থটা কি করেছেন আর আপনি কি বললেন আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর রহমত সৎ কর্মশীলদের নিকটবর্তী এখানে আল্লাহ তাআলা কোথায় বলছেন আমরা দেখান তো আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আমার কাছে না চাইয়া তোমরা মুর্শিদের কাছে চাও নাউজুবিল্লাহ সরাসরি তিনি এখানে আয়াতের অপব্যাখ্যা করছেন বাবারে এই জন্য ল্যাংটার কাছে যায় কিছু পাওয়ার জন্য এটা ল্যাংটার কাছে যাওয়ার নির্দেশ আল্লাহর কন্ট্রোল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিভাবে বলতেছে উনি কথাগুলা মানে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ল্যাংটার কাছে যাওয়া চাইতে গৌসে ফাকের দরবারে যাওয়ার নির্দেশ কার আল্লাহর আল্লাহর নবীর রওজা মোবারকে যাইয়া চাওয়ার জন্য নির্দেশ কার আজ পর্যন্ত কোথাও দেখি নাই কোরআন হাদিসের যে আল্লাহ তাআলা বলছেন নবীর কাছে যাওয়া চাও নবী নিজেই তো আল্লাহ তাআলার কাছে চাইতেছেন কই সাহাবা কেরামরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় নাই যায় চায় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এটা দেন ওইটা দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে চাইছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহর নির্দেশ যখন আমরা মানতে যাই তখনই আমরা কাফের হইয়া যাই কন্ট্রোল আরে বাপ রে বাপ মানে চোরের মার বড় গলা মানে করতেছে করতেছে চুরি আবার সিনা জুরি করে খাইছে আমারে ওনারা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ মানতেছে আয়াতের অপেক্ষা করতেছেন আর কইতেছেন আল্লাহ তাআলার নির্দেশ মানেন আপনারা এখন আমরা আল্লাহর নির্দেশ মানবো কোন মোল্লার নির্দেশ মানবো কোন মোল্লায় আপনারে কয় নাই কোন মোল্লার নির্দেশ মানতে আপনারা আল্লাহ তাআলার সঠিক নির্দেশ মানেন তাইলেই আপনাদের কাফের কইব না বুঝছেন না রাজাপুর দরবার শরীফের পাশে মুফতি শাইখুল হাদিস মুহাদ্দিস আছে এদের কাছে কেউ গরু মহিষ লই যায় না তোমরা তৈয়ার থাকো গরু মহিষ লয়ে গেলে কি সে মানে পীর হয়ে গেছে মানে আসল পীর মানে হচ্ছে সে ভালো বন্ড না বন্ডকের কাছেই গরু ছাগল লয়ে যায় বেশি আপনারা আপনাকে বীরগম মতই নিশ্চয় আল্লাহর রহমত পাইছে এই জন্য যদি না পাইতো তাইলে কেউ গরু মুসলিয়া যাইতো নি ওই শালার হ্যাঁ রহমত এটা রহমত কোন এটা ডলাডলি কয় ডলাডলি করতে পারে গিয়া ওই জায়গায় বুঝছেন হেলে গিয়ে যায় আমার আল্লাহ নির্দেশ দে মাইজ বান্দার যাইতে নাউজুবিল্লাহ কিভাবে মিথ্যা বলতে পারে একটা মানুষ আল্লাহ তাআলা নাকি কোরআন শরীফে বলছে ল্যাংটার মাজারে যাইতে এখন কোন মুফতি শাইখুল হাদিসের কাছে ও বুখারী শরীফ খতম গাউসিয়া খতম এই খতম সেই খতম করাইয়াও কোন কোরআন খতম করাইয়াও মনের আশা পূরণ হয় না যখনই ল্যাংটার দরবারে একটা এক ডেক্স সিন্নি নিয়ত করি বাবা রে কেমনে জানি অটোভাবে কাজ হইয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ মানে কোরআন খতম করলেও নাকি মনের আশা পূরণ হয় না আল্লাহ তাআলার রাস্তায় দান করলেও নাকি মনের আশা পূরণ হয় না আমরা কি ভুল পথে আছি তাইলে প্রমাণ করে দে প্রমাণ যদি করে দিতে পারো যে আমরা যাহা কিছু করি তাহা কোরআন হাদিসে জমা কে আছে নাই প্রমাণ নাই খোদার কসম অন্তত পক্ষে আর কেউ না ছাড়ক আমি ছেড়ে দিব এই সব ডোল বাজনা সামা মাহফিল যা করি সব আমি ছেড়ে আমি তোদের দলে ভর্তি হয়ে যাব ওই সমস্যা আপনারা যে ভণ্ডামি করতেছেন আপনারা যে বেদাতি কাজ করতেছেন ঢোল তবলা বাইরে দিতেছেন এটা কোরআন হাদিস দ্বারাই সাব্যস্ত খুঁজে পাইতেছেন না আর কি ওই যে চোখে দেখেন না কানা ভাগ যায় কালে কালুয়ে ভাগ আছে আমাকে এরকম জালুয়া দেখা এরকম এশকো দেখা
এরকম ফয়েজ দেখা ফয়েজ দেখা তোমাকে সামনে পাইলে ফয়েজ দেখাই দিতাম বাবা ঠিক আছে তোমার মুর্শিদদেরকে একদম ফয়েজ দেখাই দিতাম আমরা যা কিছু করতেছি এগুলো তো ইসলামের জন্য নাকি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য না কন্ট্রোল ওনারা ইসলাম প্রতিষ্ঠিত করব কায়েম করব বাপ রে বাপ ঢোল তবলা নিয়ে বাইরে যেতে বাইরেতে দিন রাত 24 ঘন্টা এক করে ফেলায় আবার হচ্ছে ওনারা ইসলাম কায়েম করব হাতের মোয়া মামুর বাড়ির মোয়া তো দিলাম আর গিললাম আমরা আল্লাহ পর্যন্ত যাব না আমরা আমাদের মুর্শিদ পর্যন্তই থাকব না আল্লাহ তাআলার পর্যন্ত যাইব না মানে আল্লাহ তাআলার কাছে চাইব না মুর্শিদের কাছে চাইব আমরা ওপেন আছি মার্কেটে আসো খেলা হবে আপনারা আবার মার্কেটে আছেন মিয়া দুই চারটা থাপ্পর কানের নিচে পড়লে সোজা হয়ে যাবেন গা আমরা এশকে মোহাব্বত এশকে রাসূলের মোহাব্বতে চলি আরে এরা কারা হ্যাঁ রাসূলের মোহাব্বত দিয়ে উনি পানি ধুয়ে দিয়ে খাইব আপনি মুসলমান হবেন না যে পর্যন্ত আপনি বায়াত রাসূল গ্রহণ করবেন না একজন মুর্শিদ ধরতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন এরপরে হের হের মুর্শিদ না ধরলে আমরা মুসলমানই থাকবো না মানে মুসলমান না আমরা আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করুক যদি কপালে থাকে হেদায়েত আর যদি হেদায়েত না থাকে এগুলার ধ্বংস করে দেখ সোফিয়ার এই সমস্ত বন্ডদেরকে বয়কট করুন যেখানে পাবেন সেখানেই একটু থাপ্পড় টাপড় লাগাই দিবেন একটু বুঝাই দিবেন ভিউয়ার্স আই হোপ আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ